আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আইসিটি পয়েন্টে। সাথে আছি আমি জুনায়েদ হোসেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবার বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা সবাই জানো দেশের করোনা ভাইরাসের কারণে অধিকাংশ বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষাগুলো পিছিয়ে দিয়েছে। বাকি যারা আছে তারাও কিন্তু পরীক্ষা পেছানোর পথেই হাঁটছে এবং অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পিছিয়ে নতুন তারিখও ঘোষণা করে দিয়েছে। সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যারা ভর্তি পরীক্ষা পেছানোর পরে নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, সেই তথ্যগুলো তোমাদের জানানোর চেষ্টা করব, যার মধ্যে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই রয়েছে। আর এই পুরো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন তারিখটি একবারে লিখিত আকারে দেখতে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক আছে, তাতে ক্লিক করলে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন তারিখ সম্পর্কে একবারই জেনে যাবে। আর যারা ভিডিওতে দেখতে পছন্দ করো তারা আমাদের সাথেই থাকো। আর এই আপডেটগুলো কালেক্ট করে একটি ভিডিও বানাতে আমার কয়েক ঘন্টা সময় লাগলেও একটি লাইক দিতে কিন্তু তোমার এক সেকেন্ডেরও কম সময় লাগবে। তাই পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দিতে ভিডিওতে একটি লাইক দিও। ফিরছি মূল আলোচনায়। প্রথমেই জেনে নিব ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই তাদের ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করেছে। আমরা যদি প্রতিটি ইউনিটের নতুন তারিখ সম্পর্কে জেনে নেই, ক ইউনিটের ভর্তি পরীক্ষা 6 আগস্ট, খ ইউনিট 7 আগস্ট, গ ইউনিট 13 আগস্ট এবং ঘ ইউনিট 14 আগস্ট, চ ইউনিটের পরীক্ষা শুরু হবে 31 জুলাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি ইউনিটের পরীক্ষা ঘোষণা করা হয়েছে 20 আগস্ট, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে, যা 4 জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আইবিএ থেকে মনে পড়লো, তোমরা যারা আইবিএর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কমপ্লিট একটি প্যাকেজ হচ্ছে বিবিএ আইবিএ অ্যাডমিশন গাইড, যেখানে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী প্রত্যেকটি আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন, ভাইবার টিপস সহ প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে এবং সাথে যুক্ত করা আছে বিউপির এফবিএস ফ্যাকাল্টির প্রশ্নসমূহ। যারা এই বইটি সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেখানো এই মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, বইটির মূল্য 250 টাকা। এ পর্যায়ে আমরা জেনে নিব রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে। রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়েছে এবং নতুন তারিখ ঘোষণা করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন তারিখ হচ্ছে সি ইউনিটের ভর্তি পরীক্ষা 16 আগস্ট, এ ইউনিটের ভর্তি পরীক্ষা 17 আগস্ট এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা 18 আগস্ট। এ পর্যায়ে আমরা জেনে নিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা পিছিয়েছে এবং নতুন তারিখ ঘোষণা করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ডি ইউনিটের মাধ্যমে। ডি ইউনিটের ভর্তি পরীক্ষা 22 ও 23 আগস্ট, বি ইউনিটের ভর্তি পরীক্ষা 20 ও 21 আগস্ট, এ ইউনিটের ভর্তি পরীক্ষা 24 ও 25 আগস্ট, সি ইউনিটের ভর্তি পরীক্ষা 26 আগস্ট, বি ওয়ান এবং ডি ওয়ান ইউনিটের পরীক্ষা 27 আগস্ট অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে আমরা জেনে নিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই তাদের ভর্তির একটি সার্কুলার প্রকাশ করলেও তারা কিন্তু পরীক্ষার তারিখ সম্পর্কে কোনো আইডিয়া দেয়নি, কারণ করোনা পরিস্থিতি বিবেচনা করে তারা একটি তারিখ নির্ধারণ করতে চাচ্ছে। হয়তো খুব শীঘ্রই তারা এই নতুন তারিখও জানিয়ে দেবে তাদের পরীক্ষার, আর সেই তথ্য পাওয়া মাত্রই কিন্তু আমি তোমাদের আইসিটি পয়েন্ট চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব। সেই আপডেটগুলো পেতে কিন্তু অবশ্যই আইসিটি পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। এ পর্যায়ে আমরা জেনে নিব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েটের সম্পর্কে। বুয়েটও ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়েছে এবং নতুন তারিখ অনুযায়ী এবার কিন্তু বুয়েটে 2টি ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে প্রাক নির্বাচনী অর্থাৎ একটা প্রিলিমিনারি পরীক্ষা হবে, যা 30 জুন এবং 1 জুলাই অনুষ্ঠিত হবে। এছাড়া হচ্ছে লিখিত পরীক্ষা বুয়েট ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে 10 জুলাই, যার তারিখ নির্ধারণ করা হয়েছে। এ পর্যায়ে আমরা জেনে নিচ্ছি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে 20টি বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে একটি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিচ্ছে। এই তারিখটি পরিবর্তন হবে, শতভাগ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই সর্বশেষ যে সিদ্ধান্ত তাতে 19 জুন বিজ্ঞান বিভাগের পরীক্ষা, 26 জুন মানবিক এবং 3 জুলাই বাণিজ্য বিভাগের পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু এটা অবশ্যই পরিবর্তন ঘটবে। আর পরিবর্তন হলেই আমি সাথে সাথে তোমাদের আইসিটি পয়েন্ট চ্যানেলের মাধ্যমে
জানিয়ে দিব। তোমরা যারা গুচ্ছের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের প্রস্তুতিকে শতভাগ পারফেক্ট করতে তোমরা এই দুইটি বই সংগ্রহ করতে পারো, একটি হচ্ছে গুচ্ছ অ্যানালাইসিস আর একটি হচ্ছে আইসিটি এক্সপ্রেস। গুচ্ছ অ্যানালাইসিস বইটিতে রয়েছে সকল বিভাগের প্রশ্ন এবং প্রশ্নের ব্যাখ্যা, এছাড়া মডেল টেস্ট যা গুচ্ছের মানপটন অনুসারেই তৈরি করা। এছাড়া তোমরা জানো গুচ্ছে এবার নতুন করে আইসিটি যুক্ত করা হয়েছে, সেই আইসিটির প্রস্তুতির জন্য তোমরা আইসিটি এক্সপ্রেস এই বইটি সংগ্রহ করতে পারো। যারা দুইটি বই একত্রে সংগ্রহ করবে তাদের জন্য একটি কম্বো অফার রয়েছে, 515 টাকা পরিবর্তে শুধুমাত্র 475 টাকায় পাচ্ছ বই দুইটি, কুরিয়ার চার্জ সহই 475 টাকা। এবং যারা এই বইটি নিতে চাও স্ক্রিনে দেখানো এই নাম্বারে কল করেই বইটি সংগ্রহ করতে পারো। এ পর্যায়ে আমরা জেনে নিব প্রকৌশল গুচ্ছ, অর্থাৎ যেখানে কুয়েট, রুয়েট এবং চুয়েট এই তিনটি বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে পরীক্ষা নিচ্ছে, আর এই পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে 12 আগস্ট 2021। এর পরবর্তীতে জেনে নিব কৃষি গুচ্ছ, যেখানে 7টি কৃষি বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে একটি পরীক্ষা নিচ্ছে, আর এই তারিখও পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে 31 জুলাই। এ পর্যায়ে আমরা জেনে নিব বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স এর ভর্তি পরীক্ষার তারিখ সম্পর্কে। এটা মূলত পূর্বের তারিখ 18 জুন, এই তারিখটি পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং এই এ নিয়ে একটি নিউজও করেছে দ্য ডেইলি ক্যাম্পাস, যেখানে বলা হয়েছে বুটেক্স ভর্তি পরীক্ষা নিয়ে সংশয়ের কারণ নেই। যিনি রেজিস্ট্রার তিনি এই তথ্যটি দিয়েছেন, যেখানে বলা হচ্ছে যে করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুটেক্সের 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে শিক্ষার্থীদের মাঝে সংশয় দেখা দিয়েছে। তবে এই সংশয় নাকচ করে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলিমুজ্জামান বেলাল। আজ সোমবার অর্থাৎ 31 মে সকালে অধ্যাপক আলিমুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বুটেক্স ভর্তি পরীক্ষা নিয়ে সংশয়ের কোনো কারণ নেই, আমরা আগের সিদ্ধান্ত এখনো বহাল রয়েছি, কারণ করোনা পরিস্থিতি অবনতি না হলে পূর্ব নির্ধারিত তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে, বাকিটা করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে। অর্থাৎ করোনা পরিস্থিতি বর্তমানে যে অবস্থা আছে, যদি তার কোনো পরিবর্তন না ঘটে তাহলে 18 তারিখ যে বুটেক্সের ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে সেটিই থাকছে, অর্থাৎ বুটেক্সের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের কোনো সুযোগ নাই, এই তারিখেই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পর্যায়ে আমরা জেনে নিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এর ভর্তি পরীক্ষার তারিখ, যা মূলত পূর্বের তারিখে রয়েছে 27 জুন। এটা ভর্তি পরীক্ষা পরিবর্তনের কোনো সুযোগ নাই, এই তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পর্যায়ে আমরা জেনে নিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির, যার ভর্তি পরীক্ষা ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে, কারণ তাদের ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়েছে যে পরীক্ষা এবং অন্যান্য কর্মসূচি পুনর্নির্ধারণ করা হচ্ছে, অর্থাৎ স্থগিত একটা আমরা বুঝতেই পারছি, নতুন তারিখ এখনও ঘোষণা করা হয় নাই, হইলেই আমি তোমাদের সাথে সাথে আইসিটি পয়েন্ট চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব। এ পর্যায়ে আমরা জেনে নিব বিউপি তোমরা জানো যে মূলত দুই দফায় তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে, প্রথম 26 এবং 27 ফেব্রুয়ারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল, তাই স্থগিত করা হয়েছে। এর পরবর্তীতে 28 এবং 29 মে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়, তাও স্থগিত করা হয়েছে, নতুন তারিখ এখন পর্যন্ত জানায় নাই, আর জানালেই আমি সাথে সাথে তোমাদের জানিয়ে দিব। এছাড়া তোমরা যারা বিউপির ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা জানো 2020-21 শিক্ষাবর্ষে বিউপির মানবণ্টনে পরিবর্তন এসেছে। এছাড়া বিউপিতে সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয় এবং যা ইংলিশে প্রশ্ন হয়, এজন্য তোমরা নেক্সাস পাবলিকেশনের বিউপির এই বইটি সংগ্রহ করতে পারো, যাতে মূলত সর্বশেষ যে এডিশন সেখানে সাধারণ জ্ঞানের সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো সংযুক্ত করা হয়েছে এবং বিগত বছরের প্রশ্ন এবং ব্যাখ্যাগুলো রয়েছে, তোমরা বইটি সংগ্রহ করতে পারো। বইটির মূল্য 250 টাকা। এছাড়া নিচের স্ক্রিনে দেখানো এই নাম্বারটিতে কল করেই বইটি সংগ্রহ করতে পারো। এ পর্যায়ে আমরা জেনে নিচ্ছি আর্মফোর্স মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার সর্বশেষ কি আপডেট রয়েছে। এখনও পরীক্ষাটি স্থগিতই রয়েছে, তবে নতুন তারিখ ঘোষণা করা না হলেও তাদের ওয়েবসাইটে একটি বার্তা দিয়ে রাখা হয়েছে, যেখানে বলা হয় সরকার কর্তৃক সার্বিক কার্যাবলী চলমান এবং চলমান নিষেধাজ্ঞা শিথিল এবং আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থা সচল হওয়া সাপেক্ষে যে কোনো সময় আর্মফোর্স মেডিকেল কলেজ ও 5টি আর্মি মেডিকেল কলেজে 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ MBBS কোর্সে ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত লিখিত পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক সকল শিক্ষার্থীকে
প্রস্তুতি বজায় রাখার জন্য বলা হলো। অর্থাৎ আমরা জানি এখনো কিন্তু দেশে লকডাউন চলছে এবং এই লকডাউন শিথিল মানে যখন শেষ হয়ে যাবে লকডাউন উঠিয়ে নেওয়া হবে তারপরে মূলত যে কোনো সময় এই আর্মফোর্স মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ দেওয়া হতে পারে এবং এজন্য যারা এখানে অংশগ্রহণ করবে তাদেরকে প্রস্তুতি বজায় রাখার জন্য বলা হচ্ছে। সর্বশেষ আমরা জেনে নিব ডেন্টাল মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ সম্পর্কে। 11 জুন ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, যেটা পিছিয়ে নতুন 11 জুন নির্ধারণ করা হয়েছে। এ তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে, আর যদি কোনো পরিবর্তন আসে সেটিও আমরা জানিয়ে দিব আইসিটি পয়েন্ট চ্যানেলের মাধ্যমে। আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন তারিখ স্থগিত হওয়া তথ্য, এছাড়া কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে সকল তথ্য সম্পর্কে তোমাকে জানানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিও। এডুকেশন ও অ্যাডমিশন সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে পেতে অবশ্যই আইসিটি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। এখনকার মতো আমি জুনায়েদ হোসেন এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।